আরে কাণ্ডটা দেখছো? কি কাণ্ড ভাই? আরে মোহিনী ম্যাডাম তো কঠিন জিনিস, বাচ্চারা কথাই কয় না। কিন্তু ভাই, এইসব স্কুল কলেজ থেকে তো বেত উঠে যাওয়ানোর কথা, তাই না? হ্যাঁ সেটাই। আর ধর এখানে আনন্দ বিনোদনের কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, পাইনছে অবস্থা। আনন্দ বিনোদনের অবস্থা ভাই, নিজে গোটা নিজেরা তৈরি করে নিতে হবে। কেমনে? মনে করেন আমি গান গাইলাম, আমার গানের গলা ভালো, আর আপনি এখানে ডান্স দিলেন, আর আজার ভাই আপনার পয়সা দিল। আমি গান গাই, তুমি ডান্স দাও। শিওর আপনি? হ্যাঁ গান আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মদের নীল পরি, হেই লাল পরি নীল পরি। আপনি বুকে হাত দিয়ে কম তো, এটা কি গানের জাতের মধ্যে পড়ছে? না না, তাহলে ওইটাই, আমি গান গাই আপনি ডান্স দেন, ডান্স দিলে আপনার ভালো লাগবে। ড্যান্স মুভস বাপ, খালি গান। আচ্ছা ঠিক আছে, আমি গান দিই। হ্যাঁ আপনি খালি ড্যান্সও পারেন না, গানও পারেন না, আপনি মাঝখানে শুধু পারেন আহ আহ পারেন না। এই যে আকাশ, এই যে বাতাস, মন ছুটে যায় কোন চেনা ঠিকানায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়, এই যে আকাশ আহা, এই যে বাতাস, মন ছুটে যায় কোন চেনা ঠিকানায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়, আহা আহা এত রাতে কোন ছাগলটা গান গাচ্ছে?